হ্যালো স্টুডেন্টস চলে এসেছি ডক্টর জয়ন্ত ভট্টাচার্যী তোমাদের ক্লাস টেন পলিটিক্যাল সায়েন্স সেকেন্ড চ্যাপ্টার ফেডারালিজম নিয়ে ডিসকাশন করবো এখন এই যে তোমাদের চ্যাপ্টারটা ফেডারালিজম এটা কিন্তু একটা স্কুলের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ বোর্ডের জন্য একটা খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার নট অনলি দ্যাট শুধু বোর্ড পরীক্ষার জন্যই নয় এটা কিন্তু তোমাদের ভবিষ্যতেও অনেক কাজে লাগবে কারণ তোমরা একটা ফেডারাল কান্ট্রিতে বাস করছো তাহলে আমাদের বুঝতে হবে প্রথমেই হোয়াট ইজ ফেডারেলিজম দেখো ফেডারেলিজম ফেডারালিজম ইজ আ সিস্টেম অফ গভর্নমেন্ট ইন হুইচ পাওয়ার ইজ ডিভাইডেড বিটুইন ওয়ান সেন্ট্রাল অথরিটি অ্যান্ড নাম্বার অফ প্রভিন্সেস বা কনস্টিটিউন্ট ইউনিটস অফ দ্য কান্ট্রি তাহলে এখানে দেখো এই যে ফেডারেলিজমে ইন্ডিয়ার ক্ষেত্রে যদি বলি ইন্ডিয়াতে দেখো একটা সেন্ট্রাল গভর্নমেন্ট আছে আর অনেকগুলো স্টেটস তাই তো তাহলে কী হলো ওয়েস্ট বেঙ্গল ইউপি এমপি লাইক দিস এই সেটাতে ভ্যারাইটি অফ স্টেটস আর দেয়ার তাহলে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট আর অনেকগুলো স্টেট গভর্নমেন্টের মধ্যে বা ইউনি কনস্টিটিউট ইউনিটের মধ্যে পাওয়ারটা ডিভাইড হয়ে যাচ্ছে এইটাকে বলছে ফেডারালিজম এই ফেডারেলিজমের ফিচার্স আমরা দেখতে পাই সেখানে কি বলছে দেখো দেয়ার আর টু আর মোর লেভেলস অফ দি গভর্নমেন্ট বা টু টিয়ার্স অফ দি গভর্নমেন্ট একটা একটু আগে বললাম একটা সেন্ট্রাল একটা স্টেট আবার দেখো এই যে দুটো লেভেলের গভর্নমেন্ট তারা কিন্তু সেম সিটিজেনের উপর রুল করছে কিন্তু প্রত্যেকের জুডিস্ট্রিকশন স্পেসিফাই করা আছে কোনখানে লেজিসলেটিভ পাওয়ার কী হবে ট্যাক্সেশান কী করে কালেকশন করা হবে অ্যাডমিনিস্ট্রেশন কীভাবে চলবে সবটা কিন্তু সুন্দরভাবে ডিস্টিংটলি বলে দেওয়া আছে এই যে জুডিশডিকশনটা রেসপেক্টিভ গভর্নমেন্টকে বলে দেওয়া আছে এটা কিন্তু কনস্টিটিউশন থেকেই বলে দিচ্ছে তাহলে বুঝতে পারছো যে এই ফেডারাল কান্ট্রি যেগুলো ফেডারালিজমটা কতটা একটা ইম্পর্ট্যান্ট বিষয় যে ওয়ার্ল্ডের প্রচুর কান্ট্রি একটা জিনিস মনে রাখবে ওয়ার্ল্ড ওয়ার টুয়ের আগে পর্যন্ত কিন্তু ফেডারাল কান্ট্রি খুব একটা ছিল না ওয়ার্ল্ড ওয়ার টুয়ের পর থেকে পৃথিবীর প্রচুর কান্ট্রি কিন্তু ফেডারালিজমকে অ্যাডপ্ট করে দিয়েছে এবার দেখো আরও কিছু ফিচার্স আছে বলছে কি যে কনস্টিটিউশন একটা বোধ দ্য ফান্ডামেন্টাল প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন কনস্টিটিউশন রিকোয়ার্স দ্য কনসেন্ট অফ বোধ দি লেভেলস অফ গভর্নমেন্ট দেখো আমরা যদি একটা কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল কিছু প্রভিশনকে চেঞ্জ করব। তাহলে কিন্তু দুটো লেভেলের গভর্নমেন্টেরই কনসেন্ট লাগবে এটা তোমরা ক্লাস এইটে পড়ে এসছো যে থ্রি ডিফারেন্ট ওয়েজ অফ অ্যামেনমেন্ট সিম্পল মেজোরিটি স্পেশাল মেজোরিটি স্পেশাল মেজোরিটি উইথ এই যে থার্ডটা র্যাটিফিকেশান এটা তোমরা ক্লাস এইটে পড়ে এসছো তাহলে দুটো লেভেলের গভর্নমেন্টেরই কিন্তু কনসেন্টটা লাগছে তারপরে কি বলছে যে কোনো ফেডারাল কান্ট্রিতে একটা কোর্ট থাকবে অ্যাপেক্স লেভেলে আমরা ইন্ডিয়াতে দেখতে পাই দ্য সুপ্রিম কোর্ট অ্যাজ দ্য অ্যাপেক্স কোর্ট অ্যাপেক্স মিনস হাইয়েস্ট কোর্ট সুপ্রিম কোর্ট ইজ দ্য অ্যাপেক্স কোর্ট এখানে কি হয় ইফ দেয়ার ইজ এনি প্রবলেম অ্যারাইজ বিটুইন সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড প্রভিন্সিয়াল গভর্নমেন্ট অর বিটুইন প্রভিন্সিয়াল অ্যান্ড অ্যানাদার প্রভিন্সিয়াল গভর্নমেন্ট অল দিস কেসেস শ্যাল হ্যাভ টু বি রিজলভ ইন সুপ্রিম কোর্ট তারপরে কী বলছে যে কোনো গভর্নমেন্ট চালাতে গেলে তো কিছু পয়সা লাগবে তাহলে এই রেভিনিউ কালেকশান সোর্স অফ রেভিনিউ কালেকশান প্রত্যেকটা লেভেল অফ গভর্নমেন্টকে কিন্তু ক্লিয়ারলি ফিক্সড করে দেওয়া আছে এবং তাদেরকে ফিনান্সিয়াল অটোনমিও দেওয়া আছে সেন্ট্রাল কিছু কিছু জায়গাতে স্টেটকে বলবে না তুমি যেভাবে খুশি করো স্টেটগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো বিষয়ে ইন্টারফেয়ার করতে পারবে না তাহলে এইভাবে আমরা দেখছি ফেডারালিজমগুলো কিন্তু কাজ করছে এই যে ফেডারালিজম যে নিলাম এর অবজেক্টিভটা কি এর হচ্ছে ডুয়াল অবজেক্টিভ আছে কি কি অবজেক্টিভ একটা হচ্ছে টু সেফগার্ড অ্যান্ড প্রোমোট দ্য ইউনিটি অব দ্য কান্ট্রি দেখো আমরা কান্ট্রির ইউনিটিকে একদিকে সেফগার্ড করছি আবার প্রমোট করছি আরেকটা হচ্ছে টু অ্যাকোমোডেট রিজিওনাল ডাইভার্সিটিস অর্থাৎ আমরা তামিল তেলেগু বাঙালি বিহারি গুজরাটি সবাই কিন্তু আছি সবাই রিজিওনাল ডাইভার্সিটি থাকা সত্ত্বেও আমরা কিন্তু ন্যাশনাল আইডেন্টি মেনে চলছি এবং আমরা সবাই সবাইকে অ্যাকোমোডেট করে নিয়ে বসে আছি এবার একটা জিনিস দেখো এই যে ফেডারেলিজম নিয়ে তো আমি অনেক কিছু বলছি তাই তো এবার আর একটা জিনিস আনতে যদি যদি আমি আনি একটা যে ইউনিটারি ইউনিটারি আর ফেডারাল জিনিসটার ডিফারেন্সটা কি ইউনিটারি জাস্ট বাংলাদেশের কথা ভাব ভাব বাংলাদেশে কি হচ্ছে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট আর কোনো স্টেট নেই তারপরে ডিস্ট্রিক্ট লেভেলে গভর্নমেন্ট হোয়াইল আমাদের এখানে যদি তোমরা দেখো যে ইন্ডিয়াতে এখানে কী হচ্ছে ইন্ডিয়াতে সেন্ট্রাল গভর্নমেন্ট তার আন্ডারে স্টেট গভর্নমেন্ট তার আন্ডারে কি বলে রুট লেভেলে গভর্নমেন্ট কাজে ফেডারেল গভর্নমেন্টে কিন্তু পাওয়ারটা ডিস্ট্রিবিউট হচ্ছে কিন্তু ইউনিটারি গভর্নমেন্টে পাওয়ারের কোনো ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা নেই সেই কারণে কিন্তু ইউনিটারি গভর্নমেন্টের সংখ্যাটা খুব কম ইন দ্য ওয়ার্ল্ডে এবার বলছে হোয়াই পাওয়ার ইজ ডিভাইডেড ইন ফেডারেশন দেখো একটা জিনিস মনে রাখবে যত বেশি পাওয়ার ডিভাইড করা যাবে তত বেশি কিন্তু আমরা প্রবলেম সলভ করতে পারব বিকজ ইফ উই এনগেজ দ্য লোকাল পিপল টু সলভ দেয়ার ওন প্রবলেম দেন অল দ্য প্রবলেম উইল বি রিজলভ অ্যাট দ্য সেম টাইম দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান বি মিনিমাইজড হলো স্টেট গভর্নমেন্টগুলো তাদের এরি রেসপেকটিভ এরিয়ার ডে টু ডে যে ওয়ার্কিংগুলো আছে ফাংশনিংগুলো আছে সেগুলোকে লুকআপ্টার করছে এবং দুটো লেভেলের গভর্নমেন্টই কিন্তু তারা ইন্ডিপেন্ডেন্টলি তাদের পাওয়ার এনজয় করছে এবার দেখো গোটা ওয়ার্ল্ডে যদি আমরা দেখি আমরা এই ফেডারেশনকে বা ফেডারেলিজমকে আমরা দুটো ভাগে দেখতে পাব কি কি একটা হচ্ছে কামিং টুগেদার ফেডারেশন একটা হোল্ডিং টুগেদার ফেডারেশন তাহলে এই কামিং টুগেদার আর হোল্ডিং টুগেদার ব্যাপারটা কি হলো দেখো ভেরি সিম্পল একটা সুন্দর ছোট্ট ছ ছক করে তোমাদেরকে আমি দেখাচ্ছি ধরো এখানে কয়েকটা স্টেটস আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এক্সেট্রা এক্সেটরা তো এই যে ছোটো ছোটো ইউনিটগুলো যে আছে এই ছোটো ছোটো ইউনিটগুলো ভাবলো যে আমরা আমাদের আইডেন্টিটিটাকে ঠিকঠাকই রাখবো ইন্ডিপেন্ডেন্স ঠিকঠাক রাখবো রেখে আমরা একটা বিগার ইউনিটকে তৈরি করবো আমাদের লার্জ আইডেন্টিটির জন্য এই যে ছোটো ছোটো ইউনিটগুলো একখানে এলো এসে একটা বিরাট ইউনিটি বা আইডেন্টিটি তৈরি করলো ফর দি শেক অফ দেয়ার সিকিউরিটি বা আদার পারপাসেস দিস ইজ কল্ড কামিং টুগেদার ফেডারেশান আমরা এই জিনিসটা কোথায় দেখতে পাই আমরা সুন্দরভাবে দেখতে পাই অস্ট্রেলিয়া সুইজারল্যান্ড অস্ট্রিয়া এইসব কান্ট্রিতে আর হোল্ডিং টুগেদার জিনিসটা কি দেখো এই রকমই ছবির মতন আর একটা ছবি ধরো যে আমার ছবি আঁকানো ভালো হয় না বুঝতে পারছো তো আচ্ছা এই ধরো মনে মনে ধরো এটা একটা ইন্ডিয়া এবার ইন্ডিয়াকে ম্যাপ তোমরা যেভাবে দেখেছ এখানে এখন অন্যভাবে দেখছো ঠিক এবার দেখো একটা গোটা কান্ট্রি ছিল আমরা সেটাকে টুকরো টুকরো করে অনেকগুলো পিস করলাম এমন করে পিস করলাম যে কেউ এখান থেকে বেরিয়ে যেতে পারবে না তাহলে একটা গোটা শেপ ছিল সেটাকে আমরা কেটে কেটে খণ্ড 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 করলাম একটা আইডেন্টি বিগার আইডেন্টি থাকলো এদেরকেও কিন্তু স্বাধীন করে দিলাম তা কিন্তু নয় এরা এদের মতো থাক আমি আমার অ্যাডমিনিস্ট্রেটিভ কনভিনিয়েন্সের জন্য আমি এটাকে ডিভিশন করে দিচ্ছি তো এইটাকে বলা হয় হোল্ডিং টুগেদার ফেডারেশন আমি এখনই বললাম কোথায় দেখতে পাই এই যে ইন্ডিয়া স্পেন বেলজিয়াম এই সব তো কান্ট্রিতে আমরা হোল্ডিং টুগেদার ফেডারেশন দেখতে পাই তাহলে কামিং টুগেদার হোল্ডিং টুগেদার পরিষ্কার হলো কামিং টুগেদার মানে আসলো ছোট 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 ছোটোগুলো এক জায়গায় হয়ে বিগার ইউনিট তৈরি করলো আর হোল্ডিং টুগেদার বড়ই ছিল সেটাকে আমরা কেটে 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 ছোট ছোট ইউনিট তৈরি করলাম সো দ্যাট উই ক্যান প্রোভাইড বেস্ট পসিবল সার্ভিসেস অ্যান্ড টু এনশিওর অ্যাডমিনিস্ট্রেটিভ কনভিনিয়েন্স এটার জন্য আমরা কিন্তু এই কাজটা করলাম এবার দেখো এই যে কামিং টুগেদার হোল্ডিং টুগেদার ডিফারেন্সটা কি আমরা এটাকে একটা টেবিল ফর্মে তৈরি করছি দেখো এই যে কামিং টুগেদার এখানে কী বলতে স্টেটস বা ইউনিটস যেগুলো আছে তাদের কিন্তু ইকুয়াল পাওয়ার আর অ্যান্ড আর স্ট্রং আর দেন দ্য ফেডারেল গভর্নমেন্ট তাহলে ফেডারাল গভর্নমেন্টে কী হয় যে এই যেমন হোল্ডিং টুগেদারে সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ মোর পাওয়ারফুল দেন দ্য স্টেটস কিন্তু কামিং টুগেদারে কিন্তু এই জিনিসটা দেখা যাবে না দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট ইকুয়ালি এম্পাওয়ার্ড তারপরে কি এখানে এই ছোটো ছোটো যে কান্ট্রি ইন্ডিপেন্ডেন্ট ছোটো ছোটো ইউনিটগুলো যে এলো এরা কিন্তু এদের আইডেন্টি ঠিকঠাক রেখে দিয়েছে সেই সঙ্গে এরা নিজেদের সিকিউরিটিটাকে ইনক্রিজ করার জন্য এরা একসঙ্গে এলো কিন্তু হোল্ডিং টুগেদার ফেডারেশনে কিন্তু অন্য ধরনের এখানে যে কনস্টিটিউট ইউনিটসগুলো আছে সেগুলোর মধ্যে আনইকুয়াল পাওয়ার্স দেওয়া আছে কিছু কিছু ইউনিটকে বেশি পাওয়ার দেওয়া হচ্ছে কিছুকে কম দেওয়া হচ্ছে এইগুলো আর কি হ্যাঁ আর এই এক্সাম্পলগুলো কেবলই বললাম যে কামিং টুগেদার ইউএস সুইজারল্যান্ড অস্ট্রিয়া আর ইন্ডিয়াতে কী বলে হোল্ডিং টুগেদার আসলো ইন্ডিয়া স্পেন বেলজিয়াম এই সমস্ত জায়গাগুলো এলো এবার এই যে ইন্ডিয়াকে আমরা ফেডারেশন বলছি কি করে বলবো হোয়াট মেক্স ইন্ডিয়া আ ফেডারাল কান্ট্রি কেমন করে আমরা বলবো ইন্ডিয়াকে একটা ফেডারাল কান্ট্রি দেখো আমাদের কনস্টিটিউশনে কোথাও কিন্তু বলা নাই ইন্ডিয়া ইজ এ ফেডারেল কান্ট্রি বাট আর্টিকেল ওয়ান আর্টিকেল ওয়ান অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এখানে কী বলছে জানো সুন্দর করে লেখা আছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি দ্য ইউনিয়ন অফ স্টেটস কি বলছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত খ্যালবি দ্য ইউনিয়ন অফ স্টেটস তাহলে এই যে কথাটা বলল এর মধ্যেই কিন্তু আমাদের আন্ডারলাইন থাকলো ইন্ডিয়া এ ফেডারাল কান্ট্রি এখান থেকে কেউ চলে যেতে পারবে না তো বলছে এভরি স্টেট অ্যান্ড দ্য কান্ট্রি অ্যান্ড দ্য টেরিটোরিজ আর ফ্রি টু মেক দেয়ার ওন ডিসিশান ইরেসপেক্টিভ অফ সেন্ট্রাল রেভিনিউ পলিসিস সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিয়ে দিচ্ছে এবার প্রত্যেকটা স্টেট তাদের রেভিনিউ পলিসি নিজের মতন করে বানাতে পারবে সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট কখনো তাদেরকে ইন্টারফেয়ার করবে না রেভিনিউ পলিসিটা সম্পূর্ণ তাদের উপর থাকবে তারপরে কি বলছে এখানে বলছে কনস্টিটিউশন ডিক্লেয়ার্ড ইন্ডিয়া অ্যাজ এ ইউনিয়ন স্টেট এই একটু আগে যেটা বললাম আর কি তাহলে এখানে আমাদের এই বেসিক প্রিন্সিপালস অফ ফেডারেলিজমকে আমরা কিন্তু মেনটেন করব। আর আমাদের এখানে ক্লিয়ারলি থ্রি ফোল্ড ডিস্ট্রিবিউশন অফ লেজিসলেটিভ পাওয়ার দেখা দেওয়া যাচ্ছে থ্রি ফোল্ড ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের মধ্যে কীরকম তিনটা লিস্ট আছে একটা ইউনিয়ন লিস্ট একটা স্টেট লিস্ট একটা কনকারেন্ট লিস্ট তাহলে ইউনিয়ন লিস্টটা কী যেগুলো কিনা যে বিষয়গুলো আমাদের ন্যাশনাল ইম্পর্টেন্স আছে সেই বিষয়গুলোকে আমরা রাখলাম ইউনিয়ন লিস্টের মধ্যে কীরকম ধরো ডিফেন্স একটা কান্ট্রির মোস্ট ভাইটাল অ্যান্ড ইম্পর্টেন্ট ফ্যাক্টর তারপরে কি বলছে ফরেন অ্যাফেয়ার্স বা এক্সটার্নাল অ্যাফেয়ার্স ব্যাংকিং কমিউনিকেশন কারেন্সি অল দিস ইনক্লুডেড ইন ইউনিয়ন লিস্ট হোয়াইট ইজ সো ইট হ্যাজ ন্যাশনাল ইম্পর্টেন্স সো অল দিস থিংস হ্যাজ হ্যাভ বিন ইনকর্পোরেটেড ইন ইউনিয়ন লিস্ট নেক্সট থিং ইজ স্টেট লিস্ট ডে টু ডে কাজ শেষ করার জন্য এবং লোকাল ইম্পর্টেন্সকে মাথায় রেখে কিছু কিছু বিষয়কে এখানে দিয়ে রাখা আছে স্টেট গভর্নমেন্টের হাতে কী কী যেমন ধরো পুলিশ ট্রেড অ্যান্ড কমার্স তারপরে চলে আসলো আমাদের এগ্রিকালচার ইরিগেশান অল দিস হ্যাজ গিভেন ইন দ্য স্টেট লিস্ট আরেকটা হচ্ছে কমন ইন্টারেস্ট কনকারেন্ট লিস্ট বোথ দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট শ্যাল হ্যাভ দ্য পাওয়ার টু মেক ল হুইচ হ্যাজ কমন ইন্টারেস্ট কীরকম এডুকেশন ফরেস্ট ট্রেড ইউনিয়নস ম্যারেজ অ্যাডপশান সাকসেশান এইগুলো হচ্ছে আমাদের কনকারেন্ট লিস্টের মধ্যে আসে এখানে একটা জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে লাগবে ইফ কনস্টিটিউশন ক্লিয়ারলি বলছে ইফ দেয়ার ইজ এনি কনফ্লিক্ট বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেট রিগার্ডিং দ্য ইস্যু অফ কনকারেন্ট লিস্ট দেন দ্য ডিসিশন অব দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ ফাইনাল এইবার একটা জিনিস দেখো যখন কনস্টিটিউশনটা তৈরি হয় সেই সময় কনস্টিটিউশন মেকারস যারা ছিল তারা কতটা হাই থিঙ্কিংয়ের লোক ছিলেন যে তারা ভেবেছিল নাইনটিন ফিফটিতে যে কনস্টিটিউশন তৈরি হচ্ছে ফিফটি আর হান্ড্রেড ইয়ার্স পর অনেক কিছু নিউ আইডিয়াস আসতে পারে তখন ওনারা বলে দিলেন যে অ্যাপার্ট ফ্রম দিজ ইফ দ্য নিউ ইস্যুস অ্যাপিয়ার দেন ইট উইল বি প্রিজার্ভ ইন দ্য হ্যান্ডস অফ সেন্ট্রাল গভর্নমেন্ট দিস ইজ কল্ড রেসিডুয়ারি পাওয়ার দিস ইজ কল্ড রেসিডুয়ারি পাওয়ার অর্থাৎ সেই পাওয়ারটা চলে যাবে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে যেমন কিনা কম্পিউটার এটা নাইনটিন ফিফটিতে ছিল না এরকম প্রচুর ইস্যুস আছে যেগুলো কিনা না পরে রেসিডুয়ারি পাওয়ারের মধ্যে বা রেসিডুয়ারি সাবজেক্টের মধ্যে চলে এসছে এবার দেখো রোল অফ জুডিশিয়ারি এখানে কি বলেছে যে আমরা প্রথমেই বলেছিলাম যে ফেডারেশনের জন্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কন্ডিশন দ্য এক্সিস্টেন্স অফ জুডিশিয়ারি এবং সুপ্রিম কোর্ট মাস্ট হ্যাভ টু প্লে বিং দ্য অ্যাপেক্স কোর্ট এখানে কি হচ্ছে যে কনস্টিটিউশন প্রভিশনসগুলো যেগুলো আছে সব ঠিকঠাক প্রসিডিওর মেনটেন করে সব কিছু ইমপ্লিমেন্টেশন হচ্ছে কি সেটা জুডিশিয়ারি দেখবে যদি কোনো ডিসপিউটস অ্যারাইজ করে পাওয়ার ডিভিশন নিয়ে সেটা স্টেটের ক্ষেত্রে হাইকোর্ট এবং সেন্ট্রালের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট এই বিষয়ে ডিসিশন নেবে এইভাবে আমরা দেখি যে জুডিশিয়ারি এই পাওয়ার ডিস্ট্রিবিউশন পাওয়ার নিয়ে কোনো প্রবলেম অ্যারাইজ করলে তারা এভাবে সলভ করে এখন আসলাম আমরা যে হাউ ইজ ফেডারালিজম প্র্যাকটিসড আমাদের দেশে কিভাবে প্র্যাকটিস করা হয় দেখো আমরা যখন ফেডারালিজমকে আমরা কনস্টিটিউশনের মধ্যে এক্সিকিউট করছি আমরা তিনটা মেজর ওয়েস ফাইন্ড আউট করে নিলাম কী কী বলছে যে অ্যালাউইং দ্য ফরমেশন অফ স্টেটস বেসড অন লিঙ্গুইস্টিক ক্যারেক্টার আমাদের সর্দার বল্লভভাই ভাই প্যাটেল যখন স্টেট রিক কমিশনের চেয়ারম্যান হিসাবে বসলেন তিনি যে স্টেটগুলো যে ক্রিয়েট করছেন তিনি বললেন যেখানে যেই ভাষার লোক থাকে সেই ল্যাঙ্গুয়েজের বেসিসে স্টেটটা ক্রিয়েট হবে অর্থাৎ লিঙ্গুইস্টিক ক্যারেক্টারটাকে প্রায়োরিটি দেওয়া হলো নেক্সট থিং ইজ ল্যাঙ্গুয়েজ পলিসি আমাদের দেশে প্রচুর প্রচুর ল্যাঙ্গুয়েজ আছে কিন্তু আমরা টোয়েন্টি টু ল্যাঙ্গুয়েজকে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজের প্রায়োরিটি দিয়ে রেখেছি আজ অব দি কনস্টিটিউশনের মধ্যে আরেকটা হচ্ছে যে রিস্ট্রাকচারিং অফ সেন্টার স্টেট রিলেশনশিপ রিস্ট্রাকচারিং মানে কি একটা সময় আমরা দেখেছি যে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেটগুলোকে তাদের সাবর্ডিনেট করে রাখত কিন্তু ফেডারালিজম ফেডারেলিজম সেটা হওয়ার কথা নয় সে কারণে আমরা বললাম রিস্ট্রাকচারিং অফ সেন্ট্রাল স্টেট রিলেশনশিপ সেই কারণে নাইনটিন সিক্সটি একটা এআরসি তৈরি হয়েছিল এ আর সি অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিশন তৈরি হয়েছিল যাতে কিনা এই বিষয়টাকে গুরুত্ব দেওয়ার আলোচনা করা হয় এবার আমরা আসছি যে এই যে আমাদের দেশে একটা সুন্দর ব্যবস্থা যে ফেডারালিজম আছে পাশাপাশি আমরা ডেমোক্রেটিক পলিটিক্সকেও আমরা প্রেফার করছি আমাদের কান্ট্রিতে তাহলে এই ফেডারাল কান্ট্রিতে ডেমোক্রেসি ডেমোক্রেসির একটা স্পিরিট হয়ে উঠলো ফেডারালিজম এবং সেখানে আমরা যত ডাইভার্সিটিস আছে সবগুলোকে আমরা একসঙ্গে নিয়ে কাজকর্ম করছি এবার এই যে ল্যাং লিঙ্গুইস্টিক বেসিস যেটা বললাম সেখানে আমরা বললাম যে মেজর টেস্ট ফর ডিপ্লোম্যাটিক ডেমোক্রেটিক পলিস পলিটিক্স ইন দ্য কান্ট্রি কী করা হলো সে শুধুমাত্র যে ল্যাঙ্গুয়েজকেই অনলি প্রায়োরিটি দেওয়া হতো কিন্তু নয় কিছু কিছু স্টেট ক্রিয়েট হয়েছে যেখানে কিনা না ল্যাঙ্গুয়েজ ছাড়াও অন্য বিষয়ে অ্যাটেনশন দেওয়া হয়েছে কীরকম কালচার এথনিসিটি জিওগ্রাফি এগুলো বিষয়েও কিন্তু কিছু স্টেট পরবর্তীকালে ক্রিয়েট হয়েছে যেমন কি না তোমরা দেখতে পাবে নাগাল্যান্ড তোমরা দেখতে পাবে উত্তরাখণ্ড ঝাড়খণ্ড এই জায়গাগুলো কিন্তু শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ বেসিসেই তৈরি হয়নি এখানে আমরা কালচার এথনিসিটি জিওগ্রাফি এগুলোর উপরেও অ্যাটেনশান দিয়েছিলাম তারপরে বলছে নেক্সট হচ্ছে ল্যাঙ্গুয়েজ পলিসি আমি বললাম যে টোয়েন্টি টু ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কনস্টিটিউশনে বলে রাখা আছে এখানে বলছে আমরা বিসাইডস হিন্দি দেয়ার আর টোয়েন্টি ওয়ান আদার ল্যাঙ্গুয়েজেস রিকগনাইজড অ্যাজ দ্য শিডিউল্ড ল্যাঙ্গুয়েজ বাই দ্য কনস্টিটিউশন হলো প্রচুর ল্যাঙ্গুয়েজ আছে বলার শেষ নেই আচ্ছা কিন্তু গ্রুপ করে করে আমরা এটাকে কন্ট্রোল করে নিয়েছি এরপরে বলছে সেন্ট্রাল স্টেট রিলেশনশিপ দেখো ফেডারালিজমকে স্ট্রেনদেন করতে গেলে সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে স্টেট গভর্নমেন্টকে সুন্দরভাবে মানিয়ে নিয়ে চলতে হবে নাহলে কিন্তু পারা যাবে না সেই কারণে কিন্তু এই রিস্ট্রাকচারিং টু স্ট্রেনদেন দ্য ফেডারেলিজম আমরা রিস্ট্রাকচারিং অফ সেন্ট্রাল স্টেট রিলেশনশিপের উপর জোর দিলাম এই যে নাইনটিন সিক্সটি এইটে অ্যাডমিনিস্ট্রেট কমিশন তৈরি করলাম করে কিন্তু আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম আর কি এবার দেখো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে অনেক পাওয়ার থাকে আর একটা জিনিস তোমরা ফলো আপ করবে যে নাইনটিন থেকে যখন গভর্নমেন্ট ইলেকশন হয়ে গভর্নমেন্ট তৈরি হওয়া শুরু হলো তখন থেকে কিন্তু আমরা একটা জিনিস দেখেছি যে কংগ্রেস ডোমিনেশন টিল নাইনটিন নাইনটিস নাইনটিন নাইনটিস থেকে একটা সিগনিফিকেন্ট চেঞ্জেস আসলো এই নাইনটিন নাইনটিস পর্যন্ত আমরা একটা জিনিস দেখতাম যে সেন্ট্রাল গভর্নমেন্টগুলো স্টেটে যদি অন্য পলিটিক্যাল পার্টির গভর্নমেন্ট ফর্ম করে থাকে তাদের একটা টার্গেট থাকতো একে ফেলে দাও যদি আমি গভর্নমেন্ট ফর্ম করতে পারি ওখানে এরকম একটা ব্যাপার ছিল কিন্তু নাইনটিন থেকে আমরা একটা সিগনিফিকেন্ট চেঞ্জ দেখতে পেলাম কি চেঞ্জ না এখানে আমরা দেখলাম রিজিওনাল পলিটিক্যাল পার্টিস তাদের আস্তে আস্তে ইম্পর্টেন্স শুরু হলো রিজিওনাল পলিটিক্যাল পার্টিগুলো আস্তে আস্তে সেন্ট্রালের ক্ষেত্রে মোর ইম্পর্টেন্ট হয়ে উঠলো কেন না তখন দেখলাম সিঙ্গল পার্টি রুল এন্ডেড ইন ইন্ডিয়া এবং সেখানে কোয়ালিশন গভর্নমেন্টের উপর আমরা অ্যাটেনশন দিতে শুরু করলাম সো হোয়াট ইজ কোয়ালিশন গভর্নমেন্ট যখন ওয়ান প্লাস মানে মোর দেন ওয়ান পলিটিক্যাল পার্টিস কাম টুগেদার অ্যান্ড ফর্ম দ্য গভর্নমেন্ট ইট ইজ কল্ড কোয়ালেশন গভর্নমেন্ট ওয়ান প্লাস মানে ইলেভেনও হতে পারে ওয়ান 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 হতে পারে যা খুশি সংখ্যা হতে পারে সেই জন্য মোর দেন ওয়ান যখন বলছি দ্যাট ইজ কোয়ালেশন গভর্নমেন্ট আচ্ছা এইবার দেখো ওই যে সেন্ট্রাল সিট রিলেশনশিপের যে বিষয়টা বলছিলাম এই যে শ্রীমতী ইন্দিরা গান্ধী হাতে প্রচুর বালতি নিয়ে বসে আছে পাওয়ার নিয়ে বসে আছে আর স্টেটগুলো এক এক করে তারা থালা নিয়ে দাঁড়িয়ে আছে যে হামে কুচ চাইয়ে গিবি মি সাম মোড় এরকম দে আর টোটালি ডিপেন্ডেন্ট অন সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড দিস গভর্নমেন্ট কনসিডার অ্যাজ দ্য সাবিনেন্টস স্টেটগুলোকে সাবর্ডিনেট করে রাখতো তো এটা কিন্তু মোটেই ঠিক প্র্যাকটিস নয় এবার আসি আমরা লিঙ্গুইস্টিক ডাইভার্সিটিস দেখো আমি আগে বলেছিলাম যে প্রচুর ল্যাঙ্গুয়েজ আছে এই যে দেখো এই ইয়েলো গ্রুপ যেটা আছে হিন্দি বিরাট এলাকা এই যে পাঞ্জাব থেকে আরম্ভ করে এদিকে এই রায়পুর পর্যন্ত চলে আসছে এদিকে গুজরাটের এখান থেকে মহারাষ্ট্র দিয়ে বিহার ঝাড়খণ্ড দিয়ে সব চলে আসছে হিন্দির মধ্যে কিন্তু সবাই কি হিন্দি না প্রচুর ল্যাঙ্গুয়েজকে গ্রুপ করে নেওয়া হয়েছে যেমন ধরো এই যে বাংলা উড়িয়া তেলেগু কানাডা তামিল মালায়ালাম ভ্যারাইটিস টাইপ অফ ল্যাঙ্গুয়েজেস আছে তাদের মধ্যে অনেক সাবগ্রুপ আছে কিন্তু আমরা একটা বড় বড় গ্রুপ করে নিয়ে এটাকে করছি সেই কারণে আমরা কি করলাম আমাদের এইট শিডিউল যেটা আছে সেখানে টোয়েন্টি টু ল্যাঙ্গুয়েজকে আমরা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজের তকমা দিলাম টোয়েন্টি টু ল্যাঙ্গুয়েজকে শিডিউল ল্যাঙ্গুয়েজের মধ্যে নিয়ে আসলাম এবার আদার যেগুলো নন শিডিউলড ল্যাঙ্গুয়েজ আছে আর কি সেগুলোও ল্যাঙ্গুয়েজ কিন্তু ইন্ডিয়াতে অত এফেক্টিভ নয় এবং গোটা ওয়ার্ল্ডের মধ্যে ইন্ডিয়াই একটা কান্ট্রি যেখানে এত মাল্টিপারপাস ভার্সাটাইল ল্যাঙ্গুয়েজেস এক্সিস্ট করছে ইন্ডিয়াতে আর কি এবার আসছি আমরা আর নতুন কনসেপ্ট সেটা হচ্ছে যে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার হোয়াট ইজ ডিসেন্ট্রালাইজেশান অফ পাওয়ার দেখো আমাদের ফেডারালিজমে পাওয়ারটা ডিস্ট্রিবিউট হতো দুটো লেভেল অফ গভর্নমেন্টের মধ্যে একটা ন্যাশনাল গভর্নমেন্ট একটা স্টেট গভর্নমেন্ট কিন্তু নাইনটিন নাইনটি টু থ্রি এই সময় গভর্নমেন্ট একটা ল্যান্ডমার্ক কনস্টিটিউশনাল চেঞ্জেস নিয়ে এলো নাইনটিন নাইনটি টু নাইনটি থ্রি এই সময় আমরা দেখলাম যে সেভেন্টি থার্ড অ্যান্ড সেভেন্টি ফোর্থ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হলো সেভেন্টি থার্ড ফর গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েতিরাজ আর সেভেন্টি ফোর্থ হচ্ছে নগরপালিকা বিল এখানে পাওয়ারটাকে ডিসেন্ট্রালাইজড করে দেওয়া হলো একটা গেল সেন্ট্রাল একটা গেল স্টেট আর হচ্ছে লোকাল সেলফ গভর্নমেন্ট এইভাবে পাওয়ারটাকে ডিস্ট্রিবিউট করা হলো অর্থাৎ মেজর ট্রাস্ট দেওয়া হলো লোকাল এরিয়াকে লোকাল গভর্নমেন্টকে দেওয়ার জন্য বলা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশান অফ পাওয়ার এর অবজেক্টিভটা কী ছিল অবজেক্টিভটা ছিল যে লোকাল ইস্যুস অ্যান্ড প্রবলেমস যেগুলো থাকবে সেই লোকাল ইস্যুস অ্যান্ড প্রবলেমগুলো লোকাল পিপুলকে এনগেজ করে রিজলভ করার জন্য কারণ তারাই কিন্তু ভালো জানে যে কোথার থেকে কি প্রবলেমটা সলভ হবে আর কি এবং সিটিজেন্সরা ডাইরেক্টলি পার্টিসিপেট করবে ডিসিশন মেকিং প্রসেসের জন্য যার জন্য কিন্তু দেখবে অনেক ভালো ডিসিশান তারা নিতে পারবে কেন কি ধরো দিল্লিতে বসে কেরালের কোনো একটা গ্রামে কি প্রবলেম কিংবা নাগাল্যান্ডের কোনো একটা গ্রামে কি প্রবলেম ওটা কিন্তু ওরা জানে না তাহলে নাগাল্যান্ডের গ্রামের প্রবলেমটা ওখানকার লোকই সলভ করতে পারবে আবার কেরালের কোনো একটা গ্রামের প্রবলেম ওখানকার লোকই সলভ করতে পারবে এইটাকে এনশিওর করানোর জন্য কিন্তু ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ারটাকে দেওয়া হল হয়েছে আচ্ছা এতে কি হবে দেখো কনফ্লিক্ট যত থাকবে যত বেশি লোককে আমরা এনগেজ করতে পারবো তত বেশি আমাদের কনফ্লিক্ট সলভ রিজলভ হয়ে যাবে লোকাল গভর্নমেন্ট লোকাল যত তৈরি করব তত কনফ্লিক্ট আমাদের সলভ হবে তারপরে কি লার্জ প্রবলেম যেগুলো আছে সেগুলো কিন্তু লোকাল লোকেরাই বেস্ট সেটেল করতে পারবে তারপরে কি লোকাল প্রবলেম সব সম্পর্কে লোকাল লোকজনই কিন্তু বেশি জানে এটা বাইরের লোক জানতে পারবে না তুমি এখান থেকে গিয়ে গুজরাট মহারাষ্ট্রে একটা প্রবলেম সলভ করবে না এটা হবে না ওখানকার লোক কি ভালো বুঝতে পারবে ওই প্রবলেমটার অরিজিনটা কি এবং এর সলিউশনটা কি এবার আসছি আমরা এই যে ডিসেন্ট্রালাইজেশন যে আমরা আনলাম এখানে দেখো এই যে লোকগুলো বসে আছে এরা সবাই মিলে মিটিং করছে আলোচনা করছে করে তারা তাদের এই প্রবলেমগুলোকে সলভ করার জন্য চেষ্টা করে যাচ্ছে সব আলোচনা চলছে আর কি তাহলে এখানে যে ডিসেন্ট্রালাইজেশনটা আনা হলো এর পিছনে আইডিয়াটা কি ছিল মেন আইডিয়া ছিল যে যত বেশি প্রবলেম আসবে সব লোকাল লেভেলে সলভ করো কারণ কি এই লোকাল পিপুলগুলো জানে যে তাদের মেন প্রবলেমটা কি হাউ টু সেটেল এবং যে মানিটা আসবে সেই মানিটা কত ভালোভাবে ম্যানেজ করে এফিসিয়েন্টলি অ্যান্ড এফেক্টিভলি ইউজ করা যাবে সেটা কিন্তু লোকাল লোকজন জানে এবং আরেকটা জিনিস যে ডেমোক্র্যাটিক পার্টিসিপেশান ডেমোক্রেসি সবসময় চায় যে কত বেশি পিপুলকে পার্টিসিপেট করানো যাবে তাহলে ডেমোক্রেসি আফোল্ড হবে আর কি তাহলে এই সবগুলো বিষয় কিন্তু আমাদের এনশিওর হবে কিসে না ডিসেন্ট্রালাইজেশান করার মধ্যে দিয়ে এবার দেখো যে নাইনটিন নাইনটি টুতে একটু আগে যেটা বললাম মেজর স্টেপ নেওয়া হলো কি কি এই ডিসেন্ট্রালাইজেশানটাকে এনশিওর করার জন্য বলে দেওয়া হলো যে রেগুলার বেসিসে ইলেকশান হবে লোকাল গভর্নমেন্টের জন্য সে ফর ফাইভ ইয়ার্স এভরি আফটার ফাইভ ইয়ার্স ইলেকশান হতেই হবে কোথায় গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ মিউনিসিপ্যাল মিউনিসিপ্যাল কর্পোরেশন এগুলো এবং শুধু ইলেকশন হবে তাই না সেখানে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ও এদের জন্য স্পেশাল সিট রিজার্ভেশন থাকবে সেই সঙ্গে আমরা দেখলাম যে ওয়ান থার্ড সিট রিজার্ভ থাকবে ওম্যানদের জন্য সব ধরনের শিডিউল কাস্টের মধ্যে ওম্যান থাকবে শিডিউল ট্রাইবের মধ্যে থাকবে ও মধ্যে থাকবে জেনারেলের মধ্যে থাকবে সবার মধ্যে ওয়ান থার্ড সিট রিজার্ভ ফর উমেন হলো এখানে ইলেকশন কন্ডাক্ট করার জন্য একটা স্টেট ইলেকশন কমিশন থাকবে যাদের দায়িত্ব থাকবে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির ইলেকশন কন্ডাক্ট করানো আর কি এবং এই যে এরা যে কাজ করবে স্টেট গভর্নমেন্ট এদেরকে রিকোয়ার্ড পাওয়ার দিবে রেভিনিউ দিবে যাতে কি না এই বডিগুলো ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে এইগুলো কিন্তু সমস্ত আমাদের অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আনা হয়েছে এই যে বললাম যে রাজ মানে নাইনটিন নাইনটি টুতে যে সেভেন্টি থার্ড অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আনা হলো নাইনটিন নাইনটি টুতে সেভেন্টি থার্ড অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এক আনা হলো এখানে কী হলো ওই পঞ্চায়েতিরাজ ইনস্টিটিউশনটাকে আনা হলো আচ্ছা এটাকে বলা হলো কি তিনটা লেভেলের থাকবে ডিস্ট্রিক্ট লেভেলে থাকবে জেলা পরিষদ ব্লক লেভেলে থাকবে পঞ্চায়েত সমিতি আর ভিলেজ লেভেলে থাকবে গ্রাম পঞ্চায়েত আর সবার নিচে থাকবে হচ্ছে যে গ্রাম সভা এই গ্রাম সভা কি হবে না প্রত্যেকটা ভিলেজে যতজন অ্যাডাল্ট মেম্বার আছে অর্থাৎ ভোটার সমস্ত ভোটার মিলে হবে হচ্ছে গ্রামসভা এই গ্রামসভার লোকজনই কিন্তু গ্রামসভার লোকেরাই ইলেক্ট করবে হচ্ছে যে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের কে কে মেম্বার হবে এখানে কিছু বাই ডিফল্ট মেম্বার চলে যায় যেমন ব্লক ব্লক লেভেলে পঞ্চায়েত সমিতিতে সবগুলো গ্রাম পঞ্চায়েতের যে হেড প্রধান বা সারপাঞ্চ সে কিন্তু ওখানকার চলে যাবে জেলা পরিষদের আন্ডারে যতগুলো পঞ্চায়েত সমিতি আছে প্রত্যেক পঞ্চায়েত সমিতির যে চেয়ারম্যান থাকবে সে কিন্তু জেলা পরিষদে বাই ডিফল্ট চলে যাবে এবং একটা জিনিস মনে রাখবে কোনো এলাকার এমএলএ এবং এমপি তারা কিন্তু রেসপেক্টিভ লেভেলের মেম্বার যেমন ধরো কোনো একটা ডিস্ট্রিক্টের যে এমপি সে কিন্তু তিনটা জায়গারই মেম্বার থাকবে এমএলএ যেই ব্লকে আছে সে সেইখানকার মেম্বার থাকবে আবার ওই যে এমএলএ এবং এমপি তারা প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতেরও কিন্তু মেম্বার এইভাবে কিন্তু তারা একটা বাই ডিফল্ট মেম্বারশিপ পেয়ে যায় আচ্ছা এবার এই যে রাজ্যে নিয়ে আসা হলো ইম্পর্টেন্সটা কী বেসিক ইম্পর্টেন্সটা হচ্ছে আমাদের ডেমোক্রেটিক কান্ট্রি এই ডেমোক্রেসিটাকে শক্ত করা দ্য ফাউন্ডেশন অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি শুড বি স্ট্রেনডেন যাতে ম্যাক্সিমাম পার্টিসিপেশন এনশিওর করা যায় এবং তাই না উইকার সেকশান যারা আছে যে এসসি এসটি ওবিসি ওম্যান এদেরকেও এর মধ্যে ইনকর্পোরেট করা হবে এখানে গ্রাম পঞ্চায়েত যেটা আছে তারা হচ্ছে আমাদের সেখানকার ওয়াটার প্রবলেম সলভ করবে ভিলেজ ওয়েল মানে ভিলেজে কুয়া তৈরি করবে ট্যাঙ্কস তৈরি করবে পাম্প সেট বসাবে স্ট্রিট লাইটিং করবে ড্রেনেজ সিস্টেম মেনটেন করবে যাতে কিনা সমস্ত মানুষ গুড লাইফ পেতে পারে এটাকে তারা এনশিওর করবে এবং এই যে রাজ ইনস্টিটিউশন এই কনসেপ্টটা কিন্তু চা ব্রেন চাইল ছিল মহাত্মা গান্ধী তিনি বলেছিলেন গ্রাম স্বরাজ এস্টাবলিশ করতে অর্থাৎ ভিলেজ সেলফ গভর্নেন্স তৈরি হবে অর্থাৎ প্রত্যেকটা ভিলেজ সেলফ সাফিসিয়েন্ট হয়ে যাবে কিভাবে থ্রু ডিসেন্ট্রালাইজেশান এইভাবে তারা চাইছিল বা মহাত্মা গান্ধী চাইছিলেন সেই আইডিয়াটাকেই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি এক্সিকিউট করা হলো এবার আমরা আসছি এই যে তিনটা টেয়ার বললাম গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এই তিনটা টেয়ারের ফাংশানগুলো কি সেটাকে দেখতে হবে ফাংশান সোর্সেস অফ ইনকাম এগুলোকে ভালো করে বুঝতে হবে দেখো প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত যেটা আছে সেই গ্রাম পঞ্চায়েতের যে সারপাঞ্চ হেড সে কিন্তু ডাইরেক্টলি রেসপন্সিবল ফর দ্য ওভারঅল ডেভেলপমেন্ট অফ দ্য ভিলেজ কীভাবে হি হ্যাজ টু এনশিওর দ্য বেসিক সার্ভিসেস লাইক হেলথ ওয়েলবিং অফ দ্য রুরাল পিপুল সেই সঙ্গে আমরা তাকে তাকে দেখতে হবে ওই গ্রামের লোকেদের ড্রিঙ্কিং ওয়াটার অ্যারেঞ্জমেন্ট কেমন আছে স্যানিটেশন কেমন আছে সেই সঙ্গে কনস্ট্রাকশন অ্যান্ড মেনটেনেন্স অফ পাবলিক ফেসিলিটিস যেগুলো সে দেখবে এগুলো কাজ করতে গেলে কিছু পয়সাগুলি লাগবে তো লেভিং অ্যান্ড কালেক্টিং অফ লোকাল ট্যাক্সেস সে দেখবে আচ্ছা এক্সিকিউটিং গভর্নমেন্ট স্কিমস রিলেটেড টু জেনারেটিং এমপ্লয়মেন্ট ওই হান্ড্রেড ডেজ ওয়ার্ক সব কিন্তু প্রধান দেখে তাহলে প্রধানের কিন্তু বিরাট দায়িত্ব প্রত্যেকটা গ্রামে এই যে এতগুলো যে কাজ করবে সে কাজ করতে গেলে পয়সা লাগবে তো পয়সা ছাড়া কিন্তু কোনো কাজ হয় না যদি সেই মেম্বাররা ঠিকঠাক পয়সা জোগাড় করতে না পারে তাহলে পিপুল তাদের কীভাবে ই করবে আস্থা রাখবে সেই কারণে কিন্তু তাদেরকে স্পেসিফাই করে দেওয়া আছে কোন কোন জায়গার থেকে তারা টাকা কালেকশন করে কাজগুলো করতে পারবে এই যেমন ট্যাক্সের বিভিন্ন নাম যেমন কি অক্ট্রেই একটা ট্যাক্স বা প্রপার্টি ট্যাক্স বলা হচ্ছে হাউস ট্যাক্স প্রফেশনাল ট্যাক্স সেস ট্যাক্স টোল ট্যাক্স ভিকেল ট্যাক্স এরকম করে করে ওয়াটার ট্যাক্স লাইটনিং ট্যাক্স এডুকেশন সেস কোনো মেলা বসলে সেখান থেকে ট্যাক্স সব জায়গার থেকে ট্যাক্স কালেকশন করছে করে এই কাজগুলো কিন্তু করছে এর জন্য কিন্তু প্রত্যেকটা গ্রাম ইচ অ্যান্ড এভরি ভিলেজ এখন কিন্তু সেলফ সাফিসিয়েন্ট হয়ে হচ্ছে এবং ভিলেজ সেই আগের ভিলেজ নেই এটা কিন্তু অনেকটা বেটার হয়ে গেছে গ্রাম পঞ্চায়েতের পর আসবে মিডল টাওয়ার দ্যাট ইজ পঞ্চায়েত সমিতি এই পঞ্চায়েত সমিতিতে কিন্তু ব্লক সমিতিও বলা হয় এখানে ওই গ্রাম পঞ্চায়েতের প্রধানরা চলে আসবে এখানকার বাই ডিফল্ট মেম্বার এবার আরও কিছু ইলেক্ট হয়ে আসবে এবার এখানে নিজেদের মধ্যে এরা একজন চেয়ারম্যান একজন ভাইস চেয়ারম্যান করে নেবে এদের কাজটা কি এরা হচ্ছে এই যে গ্রাম পঞ্চায়েত যে কাজগুলো করছে সেই গ্রাম পঞ্চায়েতের কাজগুলোকে সুপারভাইজ করবে সুপারভাইজ দ্য ওয়ার্ক অফ দ্য ভিলেজ পঞ্চায়েত ঠিকঠাক কাজ করছে কিনা গ্রামের লোক ঠিকঠাক সার্ভিস পাচ্ছে না তারপরে কি এদেরকে ফান্ড অ্যারেঞ্জমেন্ট করে দেবে গভর্নমেন্টের থেকে জেলা পরিষদ যে টাকাটা পাচ্ছে এরা ব্লক ডেভেলপমেন্টের আন্ডারে এই গ্রাম পঞ্চায়েতগুলোকে ফান্ডের ব্যবস্থা করে দেবে আর কি ইট প্রিপেয়ার্স কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিজস্ব এলাকাতে কমিউনিটি ডেভেলপমেন্ট এই প্রোগ্রাম এরা করবে আর কি এদেরও কোথার থেকে টাকা পয়সা পাবে সেই সোর্স অফ ইনকাম কিন্তু স্পেসিফাই করে দেওয়া আছে জেলা পরিষদ থেকে তো টাকা পাবেই এছাড়াও আরও কিছু গ্র্যান্ট পাবে গভর্নমেন্টের থেকে লোন পাবে স্টেট গভর্নমেন্টের থেকে আর কিছু কিছু ট্যাক্স কালেকশন করবে এগুলো সমস্ত এখানটাতে বলে দেওয়া হচ্ছে এই ট্যাক্সগুলো এরা পাবে লাস্ট বাট হাইয়েস্ট ইনস্টিটিউশান দ্যাট ইজ জেলা পরিষদ এই জেলা পরিষদে কি হয় যে টেন টু টোয়েন্টি ফাইভ মেম্বার্স ইলেক্টেড ডাইরেক্টলি আর প্রত্যেকটা জেলা পরিষদের আন্ডারে দেখো একটা জেলা ডিস্ট্রিক্ট তাতে একটা জেলা পরিষদ থাকবে এবার এভরি ফিফটি থাউজেন্ড ভোটারের জন্য একজন করে রিপ্রেজেন্টেটিভ থাকবে এই যে লোকগুলো এলো এরা নিজেদের মধ্যে একজনকে চেয়ারম্যান বা সভাধিপতি করে নেবে জেলা পরিষদ কি করবে কাজগুলো এরা হচ্ছে হাইয়েস্ট বডি তাহলে এবার পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত এবং ব্লক সমিতি বা পঞ্চায়েত সমিতি যেগুলো আছে তাদেরকে কাজে অ্যাসিস্ট করবে এবং গভর্নমেন্টের থেকে টাকা নিয়ে আসবে দেয়ার আ লিঙ্ক বিটুইন স্টেট গভর্নমেন্ট অ্যান্ড এই পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত ওখান থেকে টাকা নিয়ে এসে এদেরকে দেবে আর কি এছাড়া সেন্ট্রাল গভর্নমেন্ট যে ফাইভ ইয়ার প্ল্যান বা অ্যানুয়াল প্ল্যান বা মাস্টার প্ল্যান যেগুলো তৈরি করবে সেগুলোকে এক্সিকিউট করবে এছাড়া গভর্মেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বিভিন্ন সময় যদি কোনো স্কিম অ্যাডপ্ট করে সেগুলোকেও তারা এক্সিকিউট করবে এরপরে আসি এরা টাকা পায় কোথায় এরা বিভিন্ন জায়গার থেকে কিছু কিছু ট্যাক্স তোলে আর মেন যেটা সেটা হচ্ছে যে গ্রান্টস ফ্রম দ্য স্টেট গভর্নমেন্ট অ্যান্ড টাইম টু টাইম সেন্ট্রাল গভর্নমেন্টও এদেরকে অনেক গ্র্যান্ট দেয় এই হচ্ছে আমাদের রুরাল এরিয়া রিলেটেড এখন আমরা আসছি আরবান এরিয়ার দিকে আরবান এরিয়া যখন বলছি তার মানে মিউনিসিপ্যালিটি অ্যান্ড মিউনিসিপ্যাল কর্পোরেশন এই মিউনিসিপ্যালটিরও কিন্তু আবার ভ্যারিয়েশান আছে সাইজের ভিত্তিতে দ্যাট মিন্স পপুলেশন এবং এরিয়ার ভিত্তিতে এ বি সি ই পাঁচটা টাইপের মিউনিসিপ্যালিটি আছে বেসড অন পপুলেশন অ্যান্ড এরিয়া এবং যখন একটা জায়গাতে মোর দেন টোয়েন্টি ফাইভ ওয়ার্ডস অ্যান্ড মোর দ্যান ওয়ান লেখ ভোটার মাইন্ডেড ভোটার নট পপুলেশন যখন ফুলফিল হবে তখন সেই জায়গাটাকে আমরা মিউনিসিপ্যাল কর্পোরেশান হওয়ার জন্য দাবি করতে পারি আর কি এবারে এই যে মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপ্যাল কর্পোরেশান মিউনিসিপ্যালটির হেড চেয়ারম্যান আর মিউনিসিপ্যাল কর্পোরেশনের হেড হচ্ছে মেয়র এই দেখো এইখানটার তোমরা দেখতে পাবে লেখা আছে মেয়র হেড অফ মিউনিসিপ্যাল কর্পোরেশন মেয়র আরবান লোকাল সেলফ গভর্নমেন্ট ইলেক্টেড মেম্বার থাকবে চিফ এক্সিকিউটিভ থাকবে আলডারম্যান থাকবে এরা সবাই মিলে কিন্তু এই কাজগুলো করবে কি কি কাজ করবে মেইন ফাংশানসগুলোকে আমরা ব্রডলি কতগুলো ভাগে ভাগ করতে পারি প্রথমে বলছে পাবলিক হেলথ ঠিক মেনটেন করতে হবে ওয়েলফেয়ার অফ দ্য পিপুল করতে হবে কিছু রেগুলেটরি ফাংশন থাকে পাবলিক সেফটি নিয়ে কাজকর্ম করতে হবে পাবলিক ইনফ্রাস্ট্রাকচার ওয়ার্ক করতে হবে আর কিছু ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস এদেরকে করতে হবে এই যে কাজগুলো যে করবে টাকা লাগবে তো কোথাতে টাকা পাবে এরা বিভিন্ন সোর্স অফ রেভিনিউ থাকে যেমন বাড়ি বাড়িতে জল দেয় ওয়াটার সাপ্লাই ট্যাক্স নেয় প্রপার্টি ট্যাক্স নেয় মিউনিসিপ্যালিটি বিভিন্ন মার্কেট হাউজিং বা শপিং মল তৈরি করে রাখে তার থেকে রেন্ট কালেকশন করে তারপরে কি কমার্শিয়াল ভেহিকেলস রেজিস্ট্রেশন করতে গেলে সেখানে ট্যাক্স নিতে হয় তারপরে গভর্নমেন্টের থেকেও বিভিন্ন গ্রান্টস পায় এভাবে এরা বিভিন্ন কাজগুলো করে এবার এই যে ফাংশান কি কি করবে এরা এই দেখো এখানে জলে থই থই কার দায়িত্ব শহর এলাকা মিউনিসিপ্যালিটির দায়িত্ব জলে ভেসে গেছে কিচ্ছু করার নেই এরা যে মেইন কাজগুলো করবে কম্পালসারি কাজ তার মধ্যে কিছু স্কুল তৈরি করবে প্রাইমারি স্কুল করবে প্রি প্রাইমারি স্কুল তৈরি করবে এডুকেশন যাতে কেন ঠিকঠাক দেওয়া যায় প্রাইমারি হেলথ কেয়ার মেনটেন করবে স্ট্রিট লাইটিং করবে রোড কনস্ট্রাকশান করবে ক্লিনিং করবে পাবলিক অর্ডার মেনটেন করবে এগুলো হচ্ছে ডে টু ডে তাদেরকে করতেই হবে কিন্তু বেসিক ফেসিলিটিস যেগুলোকে না দিলেই নয় তার মধ্যে পড়ে যাচ্ছে গুড রোড কন্ডিশন এনশিওর করতে হবে ট্রান্সপোর্টেশন ঠিকঠাক রাখতে হবে রাস্তার ইলেকট্রিসিটি যেন ঠিকঠাক থাকে সিওয়েজ ডিসপোজাল নোংরা পরিষ্কার ড্রেন পরিষ্কার ডিসপোজাল অফ ওয়েস্ট এটা তাদেরকে করতেই হবে তারপরে কি এরা বিল্ডিং বা স্ট্রাকচার বিল্ডিং স্ট্রাকচার কোথাও হলে তাদেরকে পারমিশন দিবে ঠিকঠাক দেওয়া করা যাবে কি না তবে কি বিল্ডিং অ্যান্ড প্রপার্টিস যেগুলো থাকে আরবান এরিয়াতে সেগুলোকে গ্র্যান্ট করে এছাড়াও তারপরে যদি কিছু পয়সাগুড়ি থাকে পার্ক করতে পারে স্পোর্টস অ্যারেঞ্জমেন্ট করতে পারে কিছু এন্টারটেনমেন্টে অ্যারেঞ্জমেন্ট করতে পারে এইভাবে কিন্তু আরবান লোকাল বডিসগুলো কাজকর্ম করে এই যে নাইনটিন নাইনটি টু যে কনস্টিটিউশন চেঞ্জেস আসলো ডিসেন্ট্রালাইজেশন হলো এর ইম্প্যাক্ট কিন্তু অনেকটা এটা ফার্স্ট যেটাতে অ্যাটেনশান দিল সেটা হচ্ছে যে আমাদের যে ডেমোক্রেটিক কান্ট্রি ডিপেন্ড ডেমোক্রেসি করে দিল ডেমোক্রেসির রুটটাকে আরও ডিপ রুটেড করে দিল যাতে কিনা না পিপুলের মনে কোনো সন্দেহ না থাকে পিপুলস পার্টিসিপেশনকে অনেক বেশি এনশিওর করার জন্য ডিপেন্ড ডেমোক্রেসি করলো সেই সঙ্গে এরা কী করলো ওমেন রিপ্রেজেন্টেশনকে এনশিওর করলো কারণ আমাদের সোসাইটিতে কিন্তু অলমোস্ট ফিফটি পারসেন্ট ওম্যান তাদের ভয়েস যদি না আসে ডেমোক্রেসিতে তাহলে কি করে ডেমোক্রেসি এনহ্যান্স হবে সেটা উমেন রিপ্রেজেন্টেশনটাকেও এনশিওর করলো সেই সঙ্গে এইটাকে এনশিওর করলো ইলেকশানটাকে রেগুলার বেসিসে হতে হবে গ্রামসভা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সবখানে যেন টাইম টু টাইম ইলেকশন হয় এটাকে তারা এনশিওর করলো আচ্ছা এইভাবে সেলফ গভর্নমেন্ট কনসেপ্টটা তাদের আন্ডারে দারুণভাবে চলে এলো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মেন বিষয় একদম সংক্ষেপে বললাম আর কি তোমাদের যাতে মনে রাখতে সুবিধা হয় আর কি আশা করি চ্যাপ্টারটা ভালো লেগেছে এবং অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর শেয়ার করতে কিন্তু ভুলো না ঠিক আছে আমরা আর শর্টলি চলে আসবো এর এমসিকিউ কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে থ্যাংক ইউ